আমি নিজে এবং আপনাদের সাথে আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। আজকে আমাদের এই অনুষ্ঠানে লাল মিয়া ভাই এসেছেন, তার গান শুনবো আমরা, পরম সৌভাগ্য আমাদের। সব অনুষ্ঠানে কিন্তু উনি যান না, হালিম বয়াতির অনুষ্ঠানই বলে এসেছেন। অনেক অনুষ্ঠানে হালিম, আমি লাল মিয়া ভাইকে খুঁজেছি একটু কথা বলার জন্য, একটা ছবি তোলার জন্য, পাইনি খুঁজে। আজকে আমার আশাটা পূরণ হয়েছে। আমরা ভেতরে, আমরা দুভাই, আমরা ছবি তুলেছি, অনেক স্মৃতিচারণ করলাম। তা আজকে আমরা গান শুনবো হাসানে হাসানি হালিম, তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আব্দুল হালিমের পরিবারের পক্ষ থেকে। তার বেশি কথা বলবো না, দেলওয়ার এটা নিয়ে যাবেন একটু। আমরা আজকে আমরা গান, আপনি কি মাইক এমনি গাবেন না হারমোনিয়াম দিয়ে গাবেন? হারমোনিয়াম দিয়ে গান গাবেন। সেই যে আমাদের সারা দেশ কাঁপিয়ে দিয়েছিলেন ক্যাসেটে গান গেয়ে, তুমি জানো না রে প্রিয়, সেই গানের শিল্পী। আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে যে আমি তখন সবে মাত্র ঢাকাতে এসেছি গান করার জন্য। লাল মিয়া ভাইয়ের গান শুনে পাগল হয়ে গেছিলাম সেদিন। আমরা ইসরায়েল সার চরণে আমরা ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি আজকে এখানে লাল মিয়া ভাইয়ের কণ্ঠে আমরা গান শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে হযরত আব্দুল হালিম চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির 90তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, অতি জাঁকজমকের সহিত শিল্পকলা একাডেমিতে উদযাপিত হতে চলেছে। তে অনেক কথাই বলা ছিল, বলার ছিল, কিন্তু সময়ের অভাবে বলা হলো না। আমার মিয়া ভাই, আমার শ্রদ্ধা মহাজন, আমার মিয়া ভাই, আমার গানের উস্তাদ, আমি হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরায়েল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে যখন আমি 14 থেকে 15 বছর বয়সের সময় বায়াত হই, বর্তমানে আমার 72 বছর অতিবাহিত হচ্ছে, তখন আমার মোর্শেদ আব্দুল হালিম চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইকে, আব্দুল হালিম চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইকে ডেকে নিয়া দরবারে বলল, হালিম, আমি এই ছেলেটাকে আপনার হাতে অর্পণ করলাম, আপনি গানের তালিম দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর আমাকে আর বলল, এলমে মারফতের তালিমের ব্যাপারে আমি আসি, আপনি তাকে গানের তালিমের ব্যাপারে যতটুকু সম্ভব আপনি মন উজাড় করে তাকে দান করবেন। হালিম সাহেব বলল, লাল মিয়া, তুমি যখন যখন তুমি না বলবা যে আমার আর প্রয়োজন নাই, তখন তোমাকে আবার আমি নতুন করে সবক দিব। বলি আলহামদুলিল্লাহ, আবার নতুন করে সবক দিব। আমি আসতাম, আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমার বড় ভাই। আজকে উনি দুনিয়ার মধ্যে নাই, বিদায় কালে, যখন বিদায় হবে, মাত্র 2-3 দিন বাকি আছে। সংক্ষেপে বলতেছি, আমি উপস্থিত হয়েছি দেখার জন্য, জ্বর শরীরে। বলি আলহামদুলিল্লাহ। আমি বললাম, মিয়া ভাই, আমি কি অত বড় বোঝা বহন করতে পারবো? উনি বলল, আমার খেয়াল থাকবে জন্মে জন্মান্তর তোমার প্রতি। বলি আলহামদুলিল্লাহ। তাই একখানা গান, দুইটা গান আমি গাব, একটা হলো দুজকের জ্বলন্ত আগুন রে আগুন উঠিল জ্বলিয়া। এখানে বিরাট বিস্তর আলোড়ন সৃষ্টি করেছে। আর একটা গান গাবো, এই দুইটা গান গাই আমি, আপনাদের তরফ থেকে বিদায় নিব। সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রহিল, ধন্যবাদ।
অযোগের জ্বলন্ত আগুন রে, আগুন উঠিল জ্বলিয়া ওরে সেজদায় পড়ে কান্দে নবী, সেজদায় পড়ে কান্দে নবী উম্মত তুই বলিয়া রে, দোজখের জ্বলন্ত আগুন রে গুনরে। হবে নজর সাকার হুতামা চাহিন জাহান নাম, মোনাফেক মুসল্লির হবে ওয়াল দোজখে স্থান, লাজা সাকার গোতামা বাবা জাহিম জাহান নাম, মোনাফেক পুনর আর মোনাফেক মুসল্লির হবে অলদোজকে স্থান রে, হাবিয়াম দোজকে নবীকে যেন দেখিয়া কান্তে কান্তে দয়ালে নবী, কান্তে কান্তে দয়ালে নবী কেন সেজদাতে দোজখের জ্বলন্ত আগুন রে, আগুন উঠিল জ্বলিয়া সেজদায় পড়ে কান্দে নবী উম্মতি বলিয়া রে, দোজখের জ্বলন্ত আগুন রে। দোজখের মাঝে দুইজন মানুষ দেখতে পায় আগুনের তরঙ্গ মাঝে তারা হাবুডুবু খায়, হাবিয়াম দোজখের মাঝে দুইজন মানুষ দেখতে পায় দুজনকে দেখে নবী কান্দে রে হায়, দেখে নবী আর গুনে পড়ে, আমি আর গুনে পড়ে আমার নবীর বাপ মা রে, দোজখের জ্বলন্ত আগুন রে।
আগুন, প্রাণের দোস্ত নাহি কান্দে নার, পিতা মাতা যদি আজকে মুক্তি করতে চান গো, রোজ হাসরে উম্মত যদি মুক্তি করতে চান আজকে, পিতা মাতার মুক্তির আশা ছাইরা দিয়া যান গো, আমার নবী বলে উম্মত গণের মুক্তি আমি চাই, রোজ হাসরে উম্মত বিনে জ্বলন্ত আগুন বে আগুন উঠিল জ্বলিয়া, খেতে চায় নদুকে দে দোজকেতে নাহি দেখে আমার নবীর বাপ মায়, এজদাই উঠাই আরে নবী আমার দোজকেতে চায় খেতে নাহি দেখি আমার নবীর বাপ মায় গো, আমার আল্লাহ বলে দুষ্ট তোমার পরীক্ষার লাগিয়া আর ছায়া মূর্তি দেখাইলাম আমি, আমার আমার দয়াল নবী পাস করিল সবুরের দরজায়, সাদক হালিম বলে রাইখো প্রভু, হালিম বলে রাইখো প্রভু তোমার জাত পাকের
জ্বলন্ত আগুন রে।